আসসালামু আলাইকুম, আমি আসাদ আলী। তো আজকে যারা ফেক কনভার্সন করেন তাদের জন্য এমন একটা ট্রিক শেয়ার করবো, সেটা হচ্ছে যারা ফেক কনভার্সন করেন আপনি ফেক করবেন, বাট অ্যাডভার্টাইজার যখন রিপোর্ট দিবে আরেকজনের অ্যাকাউন্টে রিপোর্ট দিবে যে সে ফেক করছে আপনি না, অথচ কিন্তু আপনি বিলটা ঠিকই পাবেন। কিন্তু যদি সমস্যা হয় বা ফ্রড রিলেটেড কোনো প্রবলেম ম্যানেজার করে সেটা হচ্ছে আরেকজনকে করবে, আপনাকে করবেন না। তো ব্যাপারটা অনেক মজার, তাই না? তো আসলে ব্যাপারটা ঘটে কীভাবে এবং প্র্যাকটিক্যালি এটা আমরা আপনাকে করে দেখাবো, আসলে ঘটে কীভাবে সেটা আমরা জেনে নিই, তাহলে ভালো লাগবে করতে গেলে বা করতে গেলে সহজ হবে। সেটা হচ্ছে যখন আমরা একটা অফার লিঙ্কে ক্লিক করি তখন অ্যাডভার্টাইজারের ওইখানে যাই হচ্ছে আপনার ক্লিক আইডি এবং হচ্ছে অ্যাফিলিয়েট আইডি, যেটার মাধ্যমে অ্যাডভার্টাইজার রিপোর্ট দেয় সচরাচর। তো যেটা হয় আমরা এখানে ক্লিক আইডি যখন পাঠাবো আমার এখান থেকে জেনারেট হবে ক্লিক আইডি, এবং অ্যাডভার্টাইজার ওইখানে যখন যাবে তখন আমার মাঝখানে লিঙ্কটাকে আটকাই দেবো। আটকায় দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওইখানে অ্যাফিলিয়েট আইডিটা চেঞ্জ করে আবার স্টার্ট করে দেবো। দেন ওই সেম টোকেনে আর একটা অ্যাফিলিয়েট আইডি পাস হচ্ছে, দেন অ্যাডভার্টাইজার আমাকে কখনো ধরতে পারবে না। যখন অ্যাডভার্টাইজার দেখতেছে ক্লিক আইডি ঠিক আছে, বাট অ্যাফিলিয়েট আইডি যখন রিপোর্ট দিবে অ্যাডভার্টাইজারের কাছে অ্যাফিলিয়েট আইডি অন্য একটা চলে যাচ্ছে, দেন অ্যাডভার্টাইজার যখন রিপোর্ট দিবে অন্য যে আইডিটা যাচ্ছে সেই আইডিতে রিপোর্ট দিবে, বাট কনভার্সন কিন্তু আপনার অ্যাকাউন্টেই হবে। তখন দেখা যায় আপনি ফেক করতেছেন, আপনি আরামসে ফেক করে চলে আসতেছেন, কনভার্সন করতেছেন এবং বিল সুন্দরভাবে নিচ্ছেন, বাট সেটা যাচ্ছে ক্লেমটা যাচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে। দ্যাটস ইট, আপনি এখানে আপনার কোনো মানে কোনো সমস্যা হচ্ছে না, আপনি আরামসে বিল নিয়ে যাচ্ছেন, বাট সমস্যা হচ্ছে আরেকজনের। সো এটা প্রত্যেকটা ট্র্যাকিংয়েই করা সম্ভব। তো যাই হোক, এটা কীভাবে করা যায় সেটা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আমরা সবাই। আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যাপ ভ্যালিড একটা স্মার্ট লিঙ্ক নেব। তো টেস্ট হিসেবে তো স্মার্ট লিঙ্ক একটা জিনিস খেয়াল রাখবে, দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্কের সাথে অ্যাফিলিয়েট আইডিটা তারা দেয়। দেন আমরা লিঙ্কটা কপি করব, কপি করার পরে একটা সফটওয়্যার লাগবে যার নাম হচ্ছে ব্রাফসুট। তো ব্রাফসুইটে ঢুকার পরে আপনি কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি ব্রাফসুইটটা ওপেন করি। এটা আপনি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স তিনটা প্ল্যাটফর্মেই পাবেন। আমি যেহেতু ম্যাক চালাচ্ছি তো আপনারা আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী বেছে নেবেন। এখানে টেম্পোরারি একটা প্রজেক্ট নিয়ে দেন প্রজেক্টটা স্টার্ট করবেন। তো ব্রাউজারটা ওপেন হবার পর প্রক্সিতে যাবেন, ওপেন ব্রাউজার ক্লিক করে ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনি যেটা করবেন এখানে গিয়ে পেস্ট করে দিবেন। দেবার পরে আপনি এখান থেকে দেখবেন যে কী হয়, ঠিক আছে? এখানে হচ্ছে ফরওয়ার্ড না দিলে লিঙ্ক আগাবে না, ফরওয়ার্ড। দেন ফরওয়ার্ড করার পরে সবগুলো ফরওয়ার্ড করবেন না, দেন এই যেখানে হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডিটা তারা পাস করতেছে তারা নিজের কাছে রাখতেছে, এখনও পাস করেনি, দেন এটা সুন্দরভাবে সাবলাইন টেক্সটে আমি সেভ করে রাখতেছি। হ্যাঁ, দেন আবার আমি এখানে ফরওয়ার্ড দিচ্ছি, এখন ক্লিক আইডি ওরা জেনারেট করবে। আচ্ছা, এখনও জেনারেট করেনি। আচ্ছা, এই যে ক্লিক আইডিটা জেনারেট করছে, হ্যাঁ ক্লিক আইডি, দেন এখানে দেখেন যে আমার অ্যাফিলিয়েট আইডি আসছে, কাজ হচ্ছে এখানে। ওরা এখানে ক্লিক আইডিটা জেনারেট করে এখন অ্যাডভার্টাইজারের কাছে ক্লিক আইডিটা পাঠাবে। হ্যাঁ, এখন আমরা যেটা করব অ্যাডভার্টাইজারের কাছে সে ক্লিক আইডি পাঠাতে দিব কিন্তু আমার অ্যাফিলিয়েট আইডিটা চেঞ্জ করে দিব। তো আমার অ্যাফিলিয়েট আইডি হচ্ছে আপনার হচ্ছে এসআইডি। আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে আমার ক্লিক লাগছে, দেখো আমার চাপ লাগছিলো, চাপ লাগে চেঞ্জ হয়ে গেছিলো। আমার অ্যাফিলিয়েট আইডি হচ্ছে 1459। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমার যে ব্রাউজার এখন অ্যাডভার্টাইজারের কাছে যায়নি, ঠিক আছে 1459। তো আমাকে যেটা করতে হবে এখানে গিয়ে আপনি সুন্দরভাবে এটা কপি করেন, আগে কপি করে আগে দেখেন এখানে তারা কী হচ্ছে ব্যাপারটা। তার হচ্ছে এখানে একটা গেট রিকোয়েস্ট দিয়ে এইটাতে পাঠাবে, মানে পাঠায় নিয়ে এখনও ফরওয়ার্ড দেবার পরে সে চলে যাবে। সে চলে যাবার আগে যেটা করবে তাকে হচ্ছে সে আমাকে এই ক্লিক আইডিটা দিচ্ছে, যেটাকে ট্রানজ্যাকশন আইডি বা ক্লিক আইডি আমরা যেটাই বলি না কেন সেটা সে দিচ্ছে। এখন আমরা যেটা করবো এখানে ক্লিক আইডিটা ঠিক থাকবে বাট অ্যাফিলিয়েট আইডিটা চেঞ্জ করবো, কিন্তু অ্যাডভার্টাইজারের কাছে আমার ক্লিক আইডিটা সেম যাবে বাট অ্যাফিলিয়েট আইডিটা চেঞ্জ হবে। আর ওরা যখন আমাকে ক্লিক আইডিটা পাঠাবে কনভার্সন কমপ্লিট করার জন্য তখন জাস্ট ক্লিক আইডিটা পাঠাবে, নট অ্যাফিলিয়েট আইডি। দেন ক্লিক আইডি যখন আমার আইডির সাথে ম্যাচ করবে হয়ে যাবে, দেন যখন রিপোর্ট দিবে অ্যাডভার্টাইজার দেখবে যে ওই অ্যাফিলিয়েট থেকে একটা, আমি না অন্য একটা অ্যাফিলিয়েটার আইডির কাছ থেকে আইডিকে সে রিপোর্ট দিবে। দেখেন এখানে চোদ্দোশো ঊনষাট, হ্যাঁ 1460 দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এখানে 60 দিয়ে দিলাম এরকম। তো এখানে হচ্ছে আমি
1460 দিয়ে দেব, 60 দিয়ে দেব। হ্যাঁ, দেবার পরে আমাকে যেটা করতে হবে 1460, তার মানে হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল, দেন ফরওয়ার্ড দিলাম। ফরওয়ার্ড দেবার পরে এখানে দেখেন আরও কোথাও তারা দিচ্ছে কি না, এখন যেটা হচ্ছে এখানে থাক, দেন আপনি ফরওয়ার্ড দিয়ে দেন। দেন এখন আমাদের আর কোনো কাজ নাই, এখানে যা কাজ ওরাই করবে, ঠিক আছে। আপনি যদি দেখবেন আপনার অ্যাফিলিয়েট আইডিটা আছে কি না, ঠিক আছে। হ্যাঁ, সো দ্যাটস ইট। দেখেন এখন ওদের ইয়েতে ঢুকছে, লিঙ্কে ঢোকার পরে দেখেন এখানে হচ্ছে অ্যাফিলিয়েট আইডি থাকবে 1460। এটা সুন্দরভাবে আপনি কপি করেন, কপি করে আপনি এখানে রাখেন। হ্যাঁ, দেখেন এস আইডি এখানে হচ্ছে এফ, কন্ট্রোল এফ দেয়া 1460। আচ্ছা, এটাতে হচ্ছে এরা হচ্ছে ডিরেক্ট অফার নেয়নি, এরা মানে আর একটা অ্যাডভার্টাইজের কাছে অফার নিছে, ঠিক আছে। সেটা মূলত আইমোনিটাইজের অফার তারা চালাচ্ছে। যাই হোক, এখানে যেটা হচ্ছে এখানে আমার এডিটার পাস হবে না, ঠিক আছে। তো ও যার কাছ থেকে নিয়েছে তার কাছে আমার অ্যাফিলিয়েট এডিটার পাস হলো কি 1460 হয়ে। তো যখন অ্যাডভার্টাইজার আমাকে রিপোর্ট দিবে তখন আমাকে দিবে 1460-এ। দেখেন যে আমি এখানে ফরওয়ার্ড দিচ্ছি, এখন সবগুলো ফরওয়ার্ড দেন, নো টেনশন। দেখেন এটা যেটা হচ্ছে 1460-এ চলে যাচ্ছে। সো এখন যদি এইটাতে আমার ফেক কনভার্সন আসে, হ্যাঁ, তাহলে যেটা হবে এইটার রিপোর্টটা দিব হচ্ছে 1460-এ, কিন্তু আমার এটি কিন্তু 1459। সো দ্যাটস ইট, কনভার্সন হলে কনভার্সনটা আমি পাবো, রিপোর্ট আসলে রিপোর্ট পাবে 1460 নাম্বার আইডি। তো দ্যাটস ইট, বুঝে গেলাম। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি কনভার্সন করি, ফেক কনভার্সন করি এই সিস্টেমে, এই মেথডে, তাহলে আমি কনভার্সনে বিল পাবো, রিপোর্ট পাইলে আরেকজন পাবে, বিল আমি পাবো, রিপোর্ট হচ্ছে তার, বিল হলে আমার। সো দ্যাটস ইট, সবাই বুঝতে পারছেন। তো এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে ফেসবুকে নিচে ডিসক্রিপশন আমার ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এবং হচ্ছে আমার ফেসবুকের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। কোনো বুঝতে কোনো সমস্যা হলে আমার ফেসবুকের গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব।